ভ্রমণ প্রিয় বাঙালি আর চারটে ঘোরার জায়গার মতো মায়াপুরও বাঙালির সব থেকে প্রিয় জায়গা হিসাবে ধরাই যায়। আর সেই একদিনের মায়াপুর ঘোরার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যারা আগের পর্বগুলো দেখেননি এখনই আগের পর্বগুলি দেখে নিন। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়েই সব ফরেনাররা থাকেন। এই পুষ্প সমাধি মন্দিরের উপরে একটা মিউজিয়াম করা হয়েছে। গোশালায় চলে এসেছি। আর এই যে আমাদের পরদিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর রুম ছেড়ে দিলাম 9টার সময়। তারপর গদা ভবনের নিচে থেকে সকালের ব্রেকফাস্টে মশালা ধোসা খেয়ে মায়াপুরের ভেতরে চন্দ্রপ্রভুজির মন্দির থেকে গোশালা সব কিছু ঘুরে দেখব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি কালকে এসেছিলাম মায়াপুর, আর মায়াপুরে কালকে মায়াপুরের কিছু ঘুরে আমি চলে গেছিলাম নবদ্বীপ। আর নবদ্বীপ থেকে আবার সন্ধ্যাবেলা এসে সন্ধ্যা আরতি দেখেছি। আবার আজকে যেহেতু 9টার সময় রুম ছেড়ে দিতে হয়, রুম ছেড়ে দিয়ে আমি এখন এখানে মায়াপুরের মধ্যে ঘুরব। সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে একদিনে মায়াপুরে থেকে নবদ্বীপ ঘুরে আবার আপনারা মায়াপুরও পুরো ঘুরে নিতে পারবেন, সেটাই থাকবে আমার এই ভিডিওতে। তা আমি এখন ঘুরবো মায়াপুরের মেন মন্দির, আর মায়াপুরের ভেতরে যে গোশালা আছে সেই মায়া ইস্কনের মধ্যেই সব কিছু যেগুলো আছে সেগুলোই ঘুরবো, সেটাই থাকবে আমার ভিডিওর মেন। তা আমার ভিডিওটা দেখতে থাকুন। তুমি কি খাচ্ছ? কি দোষা? তুমি কি খাচ্ছ? গদা ভবনের সামনে সুন্দর ফুলের বাগান আছে, সুন্দর জায়গা, রুমও খুব সুন্দর। আপনি এখানে অনলাইনে বা অফলাইনে বুকিং করতে পারেন। এখানে 500 থেকে 600 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। এটা পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরে কিন্তু অবশ্যই আপনারা উপরে উঠে পুরো দর্শন করে নিতে পারেন মন্দিরটা। এই পুষ্প সমাধি মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, আর জুতো খুলেই প্রবেশ করতে হবে। জুতো এখানে মানে বিনামূল্যেই জুতো রাখার ব্যবস্থা আছে, সেখানে জুতো রাখুন। আর পাশেই হলো মোবাইল জমা দেওয়ার কাউন্টার, সেখানে মোবাইল জমা রেখে তারপরে এই পুষ্প সমাধি মন্দিরে প্রবেশ করতে হবে। এই পুষ্প সমাধি মন্দিরের উপরে একটা মিউজিয়াম করা হয়েছে। এই মিউজিয়ামে ঢোকার জন্য 15 টাকা টিকিট কেটে তারপরে ওপরে যেতে হবে। ওপরে গিয়ে প্রভুর অনেক স্মৃতি সেখানে রাখা আছে, সেইগুলো দেখানো হয়েছে ওই 15 টাকা টিকিটের মূল্যে। মায়াপুর এখন উৎসবের মেজাজে ভরে উঠেছে। একদিনের ঘোরার সব থেকে সেরা ঠিকানা এখন মায়াপুর। এই হলো পুষ্প সমাধি মন্দির, আর তার ঠিক এখান থেকেই সোজা হলো গোশালা।
আমরা এখন সেই গোশালার দিকে যাচ্ছি আর ওখানে গিয়ে গোশালাটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাবো। কথা তো ছিল 2022 সালের মধ্যে এই মন্দির রেডি হয়ে যাবে, কিন্তু করোনা কালের জন্য কাজ অনেকটা পিছিয়ে গেছে, যার জন্য 2022 সালে হয়তো রেডি হতে পারিনি মন্দির। 2023 সালে মন্দির কিন্তু রেডি হয়ে যাবে আশা করা যায়। আপনি মায়াপুরের এই ডিজিটাল থিয়েটারে 1 ঘন্টার হিন্দি এবং ইংলিশ শো 40 টাকার বিনিময়ে দেখে নিতে পারেন। 40 টাকা জাস্ট একটা 3D শো দেখানো। মায়াপুরে এই মন্দিরের মধ্যে একটা 3D শো দেখানো হয়, মানে সমুদ্র মন্থনের যে শোটা আর হলো নবদ্বীপ ধামের মহাত্ম, এই দুটো শো এখানে দেখানো হয়। তার টাইমিংও দেওয়া আছে, শো শুরু হয় 10:10 থেকে, আবার একটা 11:30 থেকে, এরকম বিভিন্ন দুটো শোয়ের লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা এখানে এসে এই 3D শোও দেখতে পারেন। চলুন এই ভদ্র মহিলার মুখে শুনে নিই সমুদ্র মন্থনের শোতে উনি কি দেখলেন। আচ্ছা, তাকে দিয়ে মন্থন করে সব না হচ্ছে, কখন করা হলো যে আস্তে আস্তে জিনিস উঠছে নিচ থেকে, মনি ধনরাশি সব উঠছে, উঠতে উঠতে অমৃত কোথায় রাখি, কোথায় যে খাবে সে অমর হয়ে যাবে, দেবতারা খেলে দেবতারা অমর, অসুর রাখলে অসুররা অমর, এখন অসুর অমর হয় কেউ চাইছে না, কোথায় রাখবে, রাখতে রাখতে দেবতাও ছুটছে অসুরও ছুটতে 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 বাঁশ গাছের পাতায় কুশ গাছের পাতায় রাখা হলো, রাখা হলো। এখন সাপ যদি চাকরে যায়, সাপের জিত যাবে কেটে, ওই জন্য ওই বুদ্ধিতে শিব বললো ওইখানে রাখ, তাহলে রাখা হলো দেবতারা কলসি গৌরাঙ্গ কুঠির পার করে আমরা সোজা যাচ্ছি গোশালার দিকে। এখানে সবাই প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়েছে, এর মধ্যে প্রসাদ খাওয়ানো হবে গৌরাঙ্গ কুঠিরের সামনে। আর ওখান থেকে কিছুটা হাঁটতে হবে, হাঁটলেই আমাদের গোশালা, গোশালা দেখে আমরা মায়াপুর ঘুরবো, খাবো, আর তারপর আজকে ব্যাক করবো কলকাতা। শ্রুতিভবন এইদিকে, ওখানে সুলভ মূল্যে রুম পাওয়া যায়, আর ওই দিকেই গোশালা, সে গোশালার দিকেই যাচ্ছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সাহেবরা এখানে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে আর আমরা হেঁটে, সাহেবরা এখানে যেহেতু থাকেন ওই জন্য সাইকেল পেয়ে গেছে, আর আমাদের জন্য এই টোটোর ব্যবস্থা, তা আমরা টোটো না নিয়ে আমরা হেঁটেই যাচ্ছি গোশালা। এখানে শ্রুতিভবন, শ্রুতিভবনের রিসেপশনটা ওখানে, যাদের বুক আছে এখানে তারা এখানে চলে আসবেন। আর শ্রুতিভবনের ঠিক পাশেই হলো গোশালা, গোশালায় চলে এসেছি, আর একটু বাকি শ্রুতিভবনের, এই যে গোশালা একদম সামনেই, শ্রুতিভবনের সামনেই হলো গোশালা। আমি এখন চলে এসেছি একদম মায়াপুরের মধ্যে যে গোশালা, গোশালার সামনে চলে এসেছি, আর গোশালায় গিয়ে আমি ভেতরে গিয়ে আরও দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা সুলভ মূল্যে ঘি মাখন দই পেয়ে যাবেন। গোশালা আসলে গোশালার এই সামনে যে কাউন্টার আছে, এই কাউন্টার থেকে আপনি ঘি মাখন কিনতে পারেন। রাখা আছে, তুমি 100 টাকা দান করলে
একটা গাবি সারাদিনের খাবার দান করে দিতে পারবে আর পাঁচটা লাড্ডুকে খাই যেতে পারবে। আমাদের গোশালায় 500 গাবি আছে, তুমি একজন গাবির জন্য দান করলে 100 টাকা, দুজন গাবির জন্য 100 টাকা, 500 জন গাবির জন্য দান করলে 500 টাকা। যদি আপনি এখন পরে জানান কিষাণ নদী খেতে পারেন, আপনি একটা 48টা পেয়ে যাবেন, আছে দুটো 25 অবধি ওয়েট করতে পারেন, দুটো 15 অবধি ওয়েট করতে পারেন, একটা 48টা ধরে পেয়ে যাবেন। মায়াপুরের মন্দিরের মধ্যে ঘুরতে গেলে এই টোটোগুলো ইউজ করতে হবে, এই যে ইয়েলো কালারে থাকে না, এইখানটা ফোনালা থাকে, বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এই সব ফরেনার বোট থেকে নেমে আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম 150 টাকা দিয়ে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত। তারপর স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 2:15 কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিহোয়্যার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।